আমরা ধরে নিই ঢাকা শহরের সর্বনিম্ন বেতন 17,610 টাকা দেওয়ার কথা। সেখানে এই বেতনটি তো দেয় না, অথচ মাঝখানে 22,300 থেকে 17,610 টাকা, মাঝখানে যে শুভঙ্করের বিশাল একটা টাকা থাকে সেই টাকা কোন কারা খায়? মধ্য সুবিধাভোগী। এই মধ্য সুবিধাভোগীদের ব্যবসা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে কিন্তু সুযোগ সুবিধা দিয়ে গেছে। আমরা চাই অনিবিলম্বে এই মধ্য সুবিধাভোগী ঠিকাদার প্রথা বাতিল করে আমরা যারা যেখানে কর্মরত আছি সরকারি স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তরে সকলকে নিজ নিজ প্রতিষ্ঠানে বয়স শিথিল করে আমাদেরকে স্থায়ী করতে হবে। কারণ আমাদের যে আজকে যারা বয়স শেষ হয়ে গেছে, কেউ 2002 সালে জয়েন করছে, কেউ 2004 সালে, আমি 2004 সালে জয়েন করেছি, তো সেখানে আমরা কিন্তু এই প্রতিষ্ঠানকে